নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পটল ঝিঙের বড়ি তরকারির রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য পটল ঝিঙে লাগবে, আর এই পটল ঝিঙেগুলো গোটা গোটা অবস্থাতেই আমি কেটে নেব। একটু ছোট সাইজের হয় এমনি ঝিঙের থেকে, খোসাটা ছাড়িয়ে নেব। তারপর দুদিক থেকে একটু করে কেটে বাদ দিয়ে অর্ধেক অর্ধেক করে নেব লম্বার দিক থেকে। সবগুলো কেটে নিয়েছি। লাগছে বড়ি, নিচ্ছি দুটো আলু, আদা, টমেটো আর একটা পেঁয়াজ লাগবে। এইবার কড়াই বা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে বড়ি ভেজে নেব। বড়িটা সুন্দর করে ভাজতে হবে, তার জন্য তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি ফ্লেমটা লো করে দেবো বা অফ করে দেবো, না হলে বড়ি পুড়ে যাবে, বড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে। বেশ লাল করে আমি বড়িটা ভেজে নিয়েছি, তুলে রাখলাম। এবার কড়াইতে আবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, 5 ফোড়ন দিলাম 1/2 টিস্পুন, আর শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। ভালো করে 5 ফোড়নটা পুড়ে যাবে, বেশ লাল করে ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1টা টমেটো স্লাইস করে কেটে। খুব ম্যাশ করে আমি এখন কষব না, এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন। এবার আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নেব। গুঁড়ো মশলার মধ্যে হলুদ দিলাম 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো প্রায় 1/4 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, আর জিরের গুঁড়ো 1/4 টিস্পুন। মশলা খুব বেশি লাগছে না, একটা হালকা তরকারি হবে যেটা ভাত রুটি সব কিছুর সাথে ভালো লাগবে। মশলাটা একটু নাড়াচাড়া করে কষে নিলাম। এবার কেটে রাখা এই পটল ঝিঙেটা আমি দিয়ে দিচ্ছি। এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, এমনি ঝিঙে যেরকম তাড়াতাড়ি হয়ে যায়। এর সাথে আমি নুনটা দিয়ে দিলাম, এখনই 1/2 টিস্পুন নুন দিলাম। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার একটু ফ্লেমটা হাই করে কষে নেব, মশলাটা যাতে এই ঝিঙের গায়ে লেগে যায়। এরপর সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিতে হবে যাতে ডুবে থাকে সেই পরিমাণ। একই সাথে আমি ভাজা বড়িটাও দিয়ে দেবো, কারণ এই ঝিঙেটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। বড়ি দিয়ে দিলাম, এরপর আমি যে আলুটা প্রথমে দেখিয়েছি সেটা সেদ্ধ করে নিয়েছি, আর এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে মিশিয়ে দিচ্ছি। আলুটা এই কারণে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি কারণ ঝিঙেটার সময় লাগবে না বেশিক্ষণ, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ করে নিলে। 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা ঝাল হবে না, ফ্লেভার হবে শুধু। ঢাকা দিয়ে দেবো ফ্লেমটা লো করে। 6 থেকে 7 মিনিট পর ফিরে এলাম, ভালো করে নাড়াচাড়া করে দেবো একবার। রান্নাটা প্রায় হয়ে গেছে। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। শেষে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, আর রান্না ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আবারও একটা অন্য ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন, ধন্যবাদ।